আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি আল্লাহ রহমদে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগি স্টোক করে কেন স্টোক করার কারণ কি এবং কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার মুরগি স্টোক করতে পারে তো ভিডিওটি নাটি নিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি একটু বোঝানোর চেষ্টা করবো যে আসলে মুরগি স্টোক করে কেন আর এই মুরগির মানে কি সমস্যা হতে পারে তা আমরা যখন সাধারণত মুরগি পালি এর এই স্টোকটা সাধারণত অল্প বয়সে মুরগির করে না এটা দেখা যাচ্ছে ছয় মাস এক বছর বা দেড় বছর বয়স হয়ে যায় যখন আমাদের দেশি মুরগির তখন এর পর থেকে আসলে মানে আট দশ মাস পর থেকে সম্ভাবনা শুরু হয় যে আমার মুরগি একটা দুটা করে হঠাৎ করে মারা যায় আমরা দেখি যে আমাদের ফার্মে যে হঠাৎ করে সকালে খাবার দিয়ে গেছি ভালো মুরগি দুপুরবেলা খাবার দিয়ে দেখি যে এক পিস মারা গেছে এটা আসলে মুরগিগুলো হঠাৎ করে কোনো অসুস্থ লক্ষণও থাকে না হঠাৎ করে স্টোভ করে মারা যায় এই স্টক করে মারার কারণ হচ্ছে আমাদের মুরগি অত্যাধিক আকারে ওজন যদি হয়ে যায় আপনারা যখন ভ্যাকসিন করবেন বিশেষ করে রানিক্ষেত্রের ভ্যাকসিনটা তখন বা যে কোনো সময় যদি মুরগি ধরেন ঠোঁটকাটার জন্য তখন দেখবেন যে আপনাদের কাছে কোন মুরগিটা সব থেকে ওয়েট মনে হচ্ছে আপনারা ওই মুরগিটা জবাই করবেন জবাই করে দেখবেন যে ওয়েট হওয়ার কারণ ওর গায়ে মাংস হচ্ছে তেল বেশি হয়েছে অত্যাধিক আকারে তেল বেশি হলে আপনাদের মুরগি কিন্তু স্টক করবে আর সব মুরগি যে জবাই করে দেখতে হবে তা না কিছু মুরগি দেখবেন যে গায়ের উপর থেকে চামড়ার উপর থেকে বোঝা যা যায় পুরো চামড়া যেখানে সরাবে সেখানে তেল তেল মুরগি এবং তেল ছাড়া মুরগি দেখলে কিন্তু বোঝা যায় আপনারা এটা দেখে বোঝবেন আর সাধারণত যখনই মুরগির অত্যাধিক ওয়েট হয়ে যাবে তখনই কিন্তু আপনার মুরগি স্টক করার সম্ভাবনা থাকবে মানুষের যেমন আমরা সাধারণত অনেক কিছুক্ষণ হঠাৎ করে যদি কেউ অনেক বেশি মোটা হয়ে যায় তাহলে আমরা কিন্তু বলি যে আসলে হঠাৎ করে মোটা যাচ্ছে ও কিন্তু স্ট্রিক কোনো সময় স্ট্রিক করে মারা যেতে পারে মুরগিদেরও আসলে সেম কাহিনি যে মুরগিরা যদি অত্যাধিক আকারে ওজন হয়ে যায় তাহলে কিন্তু স্ট্রিক করে স্ট্রিক করার কারণ হচ্ছে হল সাধারণত এই একটা যে অত্যাধিক ওয়েট হয়ে যায় আর ওয়েট হওয়ার কারণ হচ্ছে একটা খাবারের ফল্টের জন্য ওয়েট হয় বা খাবারের দেখা যাচ্ছে অনেক সময় কিনা খাবারে কিন্তু বেশি আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কিনা খাবার খাওয়ালে অত্যাধিক তেল হয়ে যায় সম্পূর্ণ ঠিক আছে বিশেষ করে দেশি মুরগি আর স্টক করার কি লক্ষণ কি লক্ষণ দেখলে বুঝবেন যে আসলে আপনার মুরগি স্টক করতে পারে দেখবেন যে আপনার এই মুরগিটা বেশি খাবে না চুপচাপ থাকবে ঠিক আছে মানে মুরগির থেকে একটু বাইরে যেয়ে থাকবে এবং দেখবেন যে কিছু কিছু মুরগির মাথা ফুলে যাচ্ছে অন্য কোনো সিমটম দেখা যায় না এদের মাথা ফুলে যায় যারা স্টক করে সাধারণত বা স্টক করার আগে মাথা ফুলে যাচ্ছে হয়তো আপনি মুরগিটা ভাববেন যেমন ওই মুরগির হয়তো কোনো অন্য কোনো সমস্যা হয়েছে বা যে কোনো সমস্যা হতে পারে অসুস্থ হচ্ছে এরকম কিছু আসলে এরকম কিছু না এইসব আসলে সব স্ট্রোক করার লক্ষণ আর মুরগি স্ট্রোক করে আর এ হচ্ছে লক্ষণ এখন স্ট্রোক করলে কী করবেন ঠিক আছে যে স্ট্রোক যদি করে যায় আপনি দেখছেন যে আসলে এরকম হয়েছে কী করবে আসলে স্ট্রোক করা মুরগিকে বাঁচানো যায় না ঠিক আছে এদের কোনো ট্রিটমেন্টও দেওয়া যায় না সাধারণত এগুলো জবাই করতে হয় খেয়ে ফেলতে হয় এইসব বা বিক্রি করে দিতে হয় আপনি চাইলে যদি বোঝেন যে আমার এই মুরগিটা নার্ভাস মনে হচ্ছে অত্যাদিক ওজন আছে মাথা ফুলে গেছে আপনারা বাইরে এটা বিক্রি করে দেবেন যদি এটা মাথা ফুলার আগে যেহেতু মাথা ফুলা মুরগি বাগাজার বিক্রি করতে সমস্যা হবে ঠিক আছে তাই এরকম কিছু হলে ওদের বাথরুমটা সবই ঠিক থাকে তা আপনারা এই সিমটমগুলো দেখে আর যদি এরকম মুরগিগুলো থাকে আপনার ফার্ম থেকে সরাই ফেলবেন বিক্রি করলে করার টাকা বের হয়ে যাবে আর যদি এখান হয় তাহলে নিজেরা খেয়ে ফেলবেন এইসব মুরগি খেতে কিন্তু আবার টেস্টি হয় আমি বেশ করে খাইছি খুব টেস্টি আপনারা খেয়ে দেখবেন তাই হচ্ছে ব্যাপার তা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যেমন চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকু